ধন্যবাদ বিডি লাইভ 24 নিউজকে, বিশেষ করে আমাদের অধরা এবং তার সহকর্মীদের, আমাদের থানা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সুন্দর একটি বিষয় নিয়ে তারা কাজ করছে। 21 ফেব্রুয়ারি আমাদের একটি গর্বের বিষয়, এটা 1952 সালের ভাষা আন্দোলন, আমাদের পূর্বপুরুষরা যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, এটা আসলে পৃথিবীর কোথাও কিন্তু নেই বিষয়টা। এবং ওই কাজটা, ওই যুদ্ধটা হয়েছিল বিদায়, মানে ওই সংগ্রামটা হয়েছিল বিদায়, আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বাংলায় কথা বলতে পারছি এবং মন ভরে আমরা এই বিভিন্ন ভাষায়, মানে বিভিন্নভাবে আমরা আমাদের কথা বলতে পারছি। তো যারা মারা গিয়েছে, রফিক, জব্বর, বরকত সহ আরও অনেকেই, ওই সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সে আন্দোলনে ছিলেন, অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আমরা বাংলাদেশ এমন একটি জাতি যেটা আসলে ভাষার জন্য, দেশের জন্য বিভিন্ন সময় আন্দোলন করতে করতে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমরা আশা করি সমস্ত দেশবাসী অত্যন্ত শ্রদ্ধার সাথে 21 ফেব্রুয়ারিকে স্মরণ করবে। 21 ফেব্রুয়ারিকে ধারণ করে আমরা আমাদের প্রজন্মকে এই যে 52-র ভাষা আন্দোলন, 71-র স্বাধীনতা যুদ্ধ, এই কাহিনিগুলা আমাদের প্রজন্মকে শেখাইতে হবে। এবং প্রত্যেকে আমি আহ্বান করব আমাদের দেশের সকল নাগরিকদেরকে, যাতে ভাষা আন্দোলনের ইতিহাস আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শেখাই এবং তারাও যাতে সেই 21 ফেব্রুয়ারি পালন করে। এবং এটার যে মর্মাত্ম এবং এটার যে আসলে পিছনের কাহিনিগুলো আমাদের বর্তমান প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। অত্যন্ত আনন্দের বিষয় যে পৃথিবীতে একমাত্র দেশ যে দেশ ভাষার জন্য শহীদ, মানে অনেক লোক শহীদ হয়েছে, পাশাপাশি আমাদের এই মাতৃভাষার আন্দোলনকে সারা বিশ্বে স্বীকৃতি স্বরূপ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই মাতৃভাষা আন্দোলন এবং আমাদের যে 21 ফেব্রুয়ারি, এটার উপরে ভিত্তি করেই সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল গৌরবের বিষয়। আমরা আশা করব আমাদের সকল দেশপ্রেমিক নাগরিক, সকল মানুষ, সকল নাগরিক এবং স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে একতাবদ্ধ হয়ে আমরা সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের শহীদ দিবসকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সেগুলোকে সুখকে শক্তিতে পরিণত করে আমরা আগামী প্রজন্মকে শিখাবো এবং আগামী যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেই প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম।